নমস্কার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর কিছু মাসের অপেক্ষা। বর্তমানে উৎসবের মরশুম, কিন্তু তার মধ্যেও বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত। বিশেষজ্ঞদের মতে 2021-এর নির্বাচন হতে চলেছে সব থেকে আলাদা, কারণ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথমবার এরাজ্যে পদ্মফুল ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বঙ্গ রাজনীতিতে বেশ কয়েকটি ঘটনা ঘটে চলেছে যা হয়তো আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে দিতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হিসেবে পরিচিত, একদা বাম শাসনকে উৎখাত করে 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন থেকেই যে কয়েকজন ব্যক্তি সবসময় তার পাশে ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন বর্তমানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল দলের অত্যন্ত জনপ্রিয় নেতা বর্তমানে খবরের শিরোনামে উঠে আসছেন বারে বারে। আর 6 মাস বাদে এরাজ্যে বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন থেকেই ময়দানে নেমে পড়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে তৃণমূলের হয়ে দলীয় প্রচারে কোথাও দেখা মিলছে না। শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা সারা রাজ্য জুড়ে বিস্তার করেছে। 21-এর নির্বাচনের আগে শুভেন্দু অনুগামীদের কার্যকলাপ ক্রমশই সামনে আসছে, কিন্তু এই কার্যকলাপ সম্পূর্ণ দলীয় ব্যানার ছাড়াই। শুভেন্দু অনুগামীরা পৃথক সমান্তরাল জনসংযোগ বাড়িয়ে চলেছেন, আর এতেই অস্বস্তিতে শাসক দল। শুভেন্দু অধিকারী দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়া এবং পৃথকভাবে জনসংযোগ করাকে নিয়ে রাজ্যব্যাপী জল্পনা ছড়িয়েছিল যে তিনি শাসক দল ছাড়তে চলেছেন। এমনকি জল্পনার মাত্রা এতটাই গড়িয়েছিল যে শুভেন্দু অধিকারী তাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন সেই খবরও ছড়িয়েছিল। যদিও শুভেন্দু অধিকারীর ব্যাপারে যে জল্পনা ছড়িয়েছে সে ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী নিজে। অতীতে শুভেন্দু অধিকারীকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের তরফ থেকে সেই দায়িত্ব যথাযথ পালন করেছিলেন তিনি। তার চেষ্টাতেই সেই সমস্ত জায়গাতেও তৃণমূল ভালো ফল করেছে যে সমস্ত জায়গাতে তৃণমূলের সংগঠন তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। কিন্তু এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জননেতা হিসেবে পরিচিত, তিনি হঠাৎ করে কেনই বা দলীয় কর্মসূচি বাদ দিয়ে শুধুমাত্র পৃথক কর্মসূচি করছেন তা সকলের কাছে এখনও স্পষ্ট নয়। যবে থেকে লকডাউন ঘোষণা হয়েছে তারপর থেকে শুভেন্দু অধিকারী গরিব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে চলেছেন, কিন্তু সমস্ত ক্ষেত্রেই তৃণমূলের ব্যানার ছাড়াই। এমনকি শুভেন্দু অনুগামীরা যে সমস্ত কর্মসূচি করেছেন তাতে যে ব্যানার ব্যবহার করা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারীকে একজন জননেতা বা জনসেবক বা নিজেদেরকে দাদার অনুগামী এই সমস্ত নামই দেখানো হয়েছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসংযোগ অনুষ্ঠানে মাঝে মাঝে কয়েকবার দায়বদ্ধতার কথা জানিয়েছেন, যদিও স্পষ্টভাবে তিনি তার ব্যাখ্যা দেননি। তবে একথা স্বীকার করতেই হবে, শুভেন্দু অধিকারীর অবস্থান যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে। এখন দেখার বিষয় রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সবই সময়।